টাকা 30 এটা আছে 20 টাকা পিস শীতল মধু পিস আর বড় মাছখানে নিচে বলে দেখো 38 টাকা চিংড়ি মাছ তো বড় 38 আরে বলো বলো দিদি বলো 10 টাকা 20 টাকা থেকে বলো 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 দিদি একদম লাগলো কাকড়া আছে ঝড়ুক Awesome. দীঘার মোহনা আপনারা দেখুন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুখী এগুলো মাছ হলো শুকানো রোদে ভালো থাকে খুব টেস্ট রান্না করতে হয় বাঙালি ভাবে খুব টেস্ট আসুন ওগুলা কি ইলিশ ওটা কি শুটকি একদম শুকানো না কাঁচা আছে না না এটা লবণ দাও এতটাই ভিড় যে এখানে শুধু আগে শুটকি মাছ বিক্রি হতো এখন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চশমার দোকান জুয়েলারি দোকান এখানে প্রচুর জিনিস আসছে আসুন সামনে আসুন What is not that? What is not that?
আপনারা ছোট ছোট জলাশয়গুলি দেখতে পাচ্ছেন এগুলোকে স্থানীয় ভাষায় ভেড়ি বলা হয়ে থাকে। তাজপুরের মৎস্যজীবীরা এই সমস্ত ভেড়িতেই তাদের মাছের চাষ করে থাকে। সামনে আপনারা এরকম আরও অনেক ভেড়ি দেখতে পাবেন। আর এখন আমরা ঢুকছি তাজপুরের সমুদ্র সৈকতে। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর সমুদ্র সৈকতে।